নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা, বেঙ্গলবীর থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, যখন গভীর ঘুমে এলাকার মানুষ মগ্ন ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে একটা বিকট আওয়াজ করে চারদিক কাঁপিয়ে দিল, যেন একটা মস্ত বড় ভূমিকম্প হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। প্রিয় দর্শক, নির্মীয়মান বহুতল বাড়ি, গার্ডেন রিচের মতো জায়গায় ভেঙে দুমড়ে মুচড়ে গেল। সেই বহুতল বাড়ি ভেঙে পড়ল, সেই চারপাশের যে টালির বাড়িগুলো ছিল তাদের উপর। সেই টালির বাড়িতে যারা বসবাস করত সেখানে মানুষ তখন ঘুমোচ্ছিল। সেই বাড়ি হঠাৎ করে মধ্যরাত্রে ভেঙে পড়ল তাদের উপর, বড় বড় সিমেন্টের চাই ধসে পড়ল তাদের শরীরে। সেই সিমেন্টের চাইয়ের নিচে অনেকে এখনো চাপা পড়ে আছে, অনেককে সরানো গেছে। প্রিয় দর্শক, এইরকম একটা বীভৎস ঘটনা গার্ডেন রিচের মতো জায়গায়, কলকাতার পশ এরিয়া বলা হয় সেখানে। আপনারা ভাবুন, ওই রকম একটা এলাকার মধ্যে বেআইনি বিল্ডিং উঠে যাচ্ছে দিনের পর দিন। প্রশাসন জানে না, পুলিশ জানে না, তাদের নাকের ডগায় এই রকম বেআইনি বিল্ডিং উঠে যাচ্ছে এবং সেই বিল্ডিংই ধসে পড়ল কাল মধ্যরাত্রে। প্রিয় দর্শক, এলাকাবাসী বহুবার এই নিয়ে অভিযোগ করেছে, কিন্তু প্রমোটার এ ব্যাপারে কোনো রকম কোনো গ্রাহ্য করেননি। কি করে এইরকম বেআইনি বহুতল বাড়ির পারমিশন দেওয়া হয়, প্রশ্ন উঠছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেই বীভৎস ঘটনার দৃশ্য। বর্তমান রাজ্য সরকার বীর দর্পের সঙ্গে বলেন দুয়ারে উন্নয়ন। এই তো উন্নয়ন, কলকাতার গার্ডেন রিচের মতো জায়গায় এই রকম একটা নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ল, এই তো উন্নয়ন। রবিবার ঠিক 12টা নাগাদ কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডে ফতেপুরে এই ঘটনাটি ঘটেছে। আজাহার মোল্লা বাগান এলাকার যে ঝুপড়িগুলো ছিল সেই বহু ঝুপড়ির উপরে এই নির্মীয়মান বিল্ডিংটি ভেঙে পড়ে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে, 15 জন মতো আহত হয়েছে, 2 জনের মৃত্যু হয়েছে। তবে এখনো আশঙ্কা করা হচ্ছে যে ওই যে ধ্বংসস্তূপ রয়েছে তার নিচে রয়েছে এখনো অনেক মানুষ, চাপা পড়ে রয়েছে, তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। প্রিয় দর্শক, তবে এই মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়তে পারে। ফিরা থাকিম আহত, নিহত বা ক্ষতিগ্রস্তদের যতই ক্ষতিপূরণ দেবার কথা বলুক না কেন, বা মমতা ব্যানার্জি এইরকম মাথায় ব্যান্ডেজ নিয়ে ওইখানে পৌঁছে গিয়ে যতই তিনি তার দুর্বল গলায় কথা বলুক না কেন, ওই অঞ্চলের মানুষ কিন্তু খেপে আছে। আপনাদেরকে শোনাব মমতা ব্যানার্জি কি বললেন সেই মানুষদের জন্য। তো চলুন। তবে কিছু বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়, বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়,
ইল্লিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে, এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে, অফিসাররা করে দেবেন। এবং যাদের বাড়িঘরগুলো ভেঙেছে গরিব লোক, তাদের বাড়িঘরগুলো অফিসারদের আমি বলবো দেখে নিতে। কমিশনার আছে, কমিশনার এটা দেখে নেবেন, তাদের পরিবারগুলো প্লাস যারা ইনজুরড হয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়ার জন্য। এই কথাগুলো আমি বলে গেলাম। আমি একটু এখান থেকে হসপিটালে যাব, কারণ পরিবার পরিজনরা হসপিটালে আছে, তাদের সাথে একটু দেখা করব। মমতা ব্যানার্জি যতই বলুক যে তাদের পাশে এসে দাঁড়াবেন, তাদের পাশে থাকবেন, এই দাঁড়ানোটা যদি আগে দাঁড়াতেন, এই যে বেআইনি বিল্ডিংগুলো উঠছে তখন যদি তাদেরকে বাধা দেওয়া হতো, এইভাবে তৃণমূলের সিন্ডিকেটকে যদি প্রশ্রয় না দিয়ে যদি তাদেরকে বাধা দেওয়া হতো, তাহলে হয়তো ওই অঞ্চলে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না, আর এইভাবে মানুষ আহত নিহত হতো না। তিনি সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়ে মানুষ মেরে এখন পাশে থেকে তাদেরকে সহায়তা দেওয়ার কোনো মানে হয় না। কি মনে হয় দর্শক আপনাদের, এ বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, অবশ্যই ভিডিও লাইক শেয়ার করবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।